কোভিড-19 প্যান্ডামিক্স যারা এই সময় আমার প্রদর্শনী দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সারা পৃথিবীতে কোভিড-19 প্যান্ডামিক্সের মানুষ ঘরে বন্দি, সবাই আক্রান্ত এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য আমার এই পেন্টিং এক্সিবিশনের আয়োজন। আমি মোহাম্মদ মুজাহিরুল হক মাজার, আপনাদের পরিচিত দেশ এবং দেশের বাইরে। আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স 1981-এ, তারপরে জয়েন করি আলী জাকের অফিস এসেটিক মার্কেটিং কমিউনিকেশনস। অনেকটা দিন এখানে থাকার পর তাদের অনেক কিছুই আমি তাদের কাছ থেকে শিখতে পেরেছি, ট্রেনিং নিতে পেরেছি নানা বিষয়ে, ফটোগ্রাফি, ফিল্ম অ্যাপ্রিসিয়েশনস, ইলাস্ট্রেশন এবং কীভাবে সুন্দরভাবে কথা বলতে হয় নূরবাইয়ের কাছ থেকে শিখেছি, কীভাবে সময়কে ভাগ করে করে কাজ করতে হয় নিজের জীবনের জন্য আলী জাকের ও সারা জাগের কাছ থেকে শিখেছি। পরবর্তী সময় আমি চলে যাই জাপানে একটা এক্সিবিশনে জয়েন করার জন্য, ওখানেও হাশেম খান স্যার আমাকে সহযোগিতা করেছেন। আমার জীবনে সহযোগিতা আমি সবার কাছ থেকে পেয়েছি। তারপর আবার চাকরিতে জয়েন করি সৌদি আরবে আর্ট টিচার হিসাবে। আর্ট টিচার হিসাবে যখন বাচ্চাদের ছবি আঁকা শেখাতাম, তার কিছুদিন পরে আমি কাজ শুরু করি কম্পিউটারের টিচার হিসেবে, তারা আমাকে লেকচার হিসেবে মনোনীত করে। অনেকদিন থাকার পর প্রায় 7 বছর ওখানে আমি অ্যাপ্লিকেশন করি ক্যানাডাতে এবং 2001-এ সপরিবারে আমি চলে যাই ক্যানাডাতে। ক্যানাডাতে আসার পর আমি বহু বড় বড় শিল্পীদের, যারা নাম করা পৃথিবীর, পাবলো পিকাসো, মাতিস, ভ্যান গগ, জ্যাকসন পলক, আরও অনেকের অরিজিনাল ছবি দেখেছি ক্যানাডাতে, আমেরিকাতে। বর্তমান পেন্টিংয়ে অনেক পরিবর্তন আসছে, বিশেষ করে আমি যে বিষয়ে কাজ করছি তা ডিজিটাল মিডিয়া। এই ডিজিটাল মিডিয়া আমি কাজ করে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। যারা প্রতি মুহূর্তে যাদের কথা আমি মনে করি এই ডিজিটাল মিডিয়ার কাজ করতে গিয়ে, তারা হলেন পৃথিবীর বেশ নাম করা এক একজন, স্টিভ জবস অ্যান্ড বিল গেটস। তাদের কথা আমার সবসময় মনে পড়ে। আমার 50টি পেন্টিং চারুকলা গ্যালারি ভার্চুয়াল পেন্টিং এক্সিবিশন হচ্ছে, যাদের অক্লান্ত পরিশ্রমে এই পেন্টিং এক্সিবিশন করতে আমি পেরেছি, তারাই হলেন আমার বন্ধু মোহাম্মদ ইউনুস, আমার বন্ধু মুস্তাফিজুল হক। তাদের সহযোগিতা না পেলে হয়তো এই পেন্টিং এক্সিবিশন করা হতো না। সে তার সাথে সাথে আমার টিচার সমরজিৎ রায় চৌধুরী এবং মাহমুদুল হক স্যার, তাদের যে মূল্যবান বাণী আমাকে দিয়ে আমার এই এক্সিবিশনটিকে একটি উচ্চমাত্রায় নিয়ে গেছেন, সেই জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর ধন্যবাদ চারু কলা গ্যালারির দুজন অক্লান্ত পরিশ্রম করেছেন, সাদেক আহমেদ ও মাসুদ আহমেদ। তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলেই এই ভার্চুয়াল এক্সিবিশনটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের সহযোগিতা চাই, যারা যাদের ভালো লাগবে, তার যারা এই ছবিগুলি সংগ্রহ করতে চান, তাদের পয়সা আমি বাংলাদেশের সাধারণ যারা প্যান্ডামিক্স আক্রান্ত এবং অসহায় আছেন তাদেরকে সাহায্য করার জন্য মানে চিন্তাভাবনা করছি। আপনাদের সহযোগিতা কামনা করি। সেই সাথে ধন্যবাদ দেই আমার দুই মেয়ে বউ, যারা আমাকে সবসময় সহযোগিতা করে থাকেন এবং প্রতিটা কাজেই আমাকে হেল্প করে থাকেন। থ্যাংক ইউ মাই ফ্যামিলি, থ্যাংক ইউ এভরিবডি, ধন্যবাদ সবাইকে।
Hello, my name is Jaren, and I'd like to welcome you to Mohammed Mazhar Al-Haq Dalin's solo virtual painting exhibition. I'm his daughter, and I want to tell you a bit more about his artwork and some of the awards he's won. He's done many painting exhibitions throughout the world, some that are in Japan, in Canada, in Saudi Arabia, and in Bangladesh. Some of the awards that he's won was the first prize from Animal Life Preservation Society in 1975, the best award in Fine Arts Institute, University of Dhaka, 1979, the first prize TV Guide Award in Bangladesh Television in 1981, and the first prize in the International Literacy Day Bangladesh Ministry of Education 1984. He also won the Honorable Award Committee of Riyadh in Saudi Arabia in 1997, and he was the winner of the Danos Corporation First Annual Local Artist Contest in 2018, along with the Honorable Award Committee of the National Ethnic Press and Media Council of Canada in Toronto in 2018. Many of his art collections are in Daniels Corporation condominiums and in other places around the world as well. All of his paintings have a human culture connection. They reflect how the human society works and lives, and there's something there that has his signature to it. He uses Adobe Illustrator and Photoshop along with mixed media for his paintings. With that said, we'd also like to let you know 30% of all profits will be going to COVID-19 pandemic charities. So if you'd like to help out, we'd be very appreciative. With that said, we would like to welcome you to Mohammed Mazhar Al-Haq Dalin's virtual solo painting exhibition, and thank you, and please enjoy. Mazhar Al-Haq Dalin একজন প্রতিষ্ঠিতশীল শিল্পী। আজকে কানাডার টরন্টো প্রবাসী, গত 5 বছর আগে আমি যখন টরন্টোতে যাই তখন তার বাসায় তার বেশ কিছু কাজ দেখি। সে নিরন্তর চেষ্টা করছে সৃষ্টিশীলতার এবং চিত্রকলা চর্চার। সে প্রয়াস অব্যাহত রেখেছে, কাজের ফাঁকে ফাঁকে সেই ছবি আঁকছে এবং বেশ কিছু ভালো ছবি আমার কাছে মনে হয়েছিল তখন, যে বেশ কিছু ভালো ছবি সে আমাদেরকে উপহার দিচ্ছে। আজকে তার এই একটা প্রদর্শনী হতে যাচ্ছে, যেটা ভার্চুয়াল এক্সিবিশন। আমি মনে করি যে এটা তার আত্মপ্রকাশের একটা সুন্দর মাধ্যম। এখানে যদি সে তার নিজেকে প্রকাশ করতে পারে, সে তার প্রতিশ্রুতি এবং সে তার চেষ্টা, তার মেধা, সমস্ত কিছুর যে ফলশ্রুতি, তা দিয়ে যে চিত্রকলাগুলো রচনা করেছে, আমি মনে করি সেগুলি সত্যিকারের অর্থে জনগণ দেখবে এবং তাতে তার সফলতা আসবে। এবং সত্যিকারের অর্থে আমি জানি যে ডালিম একজন সত্যি মেধাবী এবং কর্মঠ শিল্পী। সে কাজকে ফাঁকি দিতে জানে না, সে কাজকে সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, তার যে যখন যে ধরনের কাজ সে করেছে সেগুলিকে সে চেষ্টা করেছে সুন্দর, স্বতঃস্ফূর্ত এবং সাবলীল ভাবে সৃষ্টি করার।
আশা করি তার এই প্রদর্শনী সুন্দর হোক, সার্থক হোক এবং সফলতা লাভ করুক। তার প্রচেষ্টা অব্যাহত থাকুক এই আশীর্বাদই করছি। কানাডা প্রবাসী বাংলাদেশি চিত্রশিল্পী মাজার দীর্ঘ ২০ বছর যাবত কানাডায় অবস্থান করে আসছে। আমি তাকে খুব কাছ থেকে চিনি, কারণ আমরা চারুকলায় গ্রাফিক ডিজাইন বিভাগে একসঙ্গে পড়াশোনা করেছি। সে অত্যন্ত মেধাবী, পরিশ্রমী এবং সৃজনশীল একজন ছাত্র ছিল এবং এই চারুকলা থেকেই সে বিএফি ডিগ্রি লাভ করে এবং পরবর্তীতে এমএফি ডিগ্রি লাভ করে। সে একটি বিজ্ঞাপনী সংস্থায় কর্মরত ছিল বেশ কিছুদিন, তারপরে মধ্যপ্রাচ্যের সে কিছুদিন শিক্ষকতায় নিজেকে নিয়োজিত করেছিল, পরবর্তীতে সে কানাডায় পাড়ি জমায় এবং সেখানে একটি বিখ্যাত অ্যাড এজেন্সিতে সে চাকরি নেয় এবং দীর্ঘ ৮ বছর সে চাকরি করে। তারপরে সে চাকরি ছেড়ে দিয়ে ফ্রিল্যান্স আর্টিস্ট হিসাবে তার চিত্রকলা চর্চা করে যাচ্ছে। তার কাজগুলিতে আমরা আধা বিমূর্তকে প্রাধান্য দেখি। বহুদিন বিদেশে অবস্থান করলেও বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের সমাজ, বাংলাদেশের প্রকৃতি এবং বাংলাদেশের লোকগাথা তার ছবিতে ফুটে উঠেছে, অনেকটা আধুনিকতার ছোঁয়ায়। তার ছবির রং অসম্ভব সুন্দর, উজ্জ্বল, কখনো সে অনেক পেল কালারও ব্যবহার করে, আবার অনেক সময় উজ্জ্বল এবং পেল দুটি কালারকে একসঙ্গে মার্চ করিয়ে দেয়। এটা তার একটি ছবির বৈশিষ্ট্য বলা যায়। ছবিতে সে সবসময় অনেকগুলো লেয়ারে কাজ করে, ল্যাপিং, ওভারল্যাপিং তার ছবিতে আমরা প্রত্যক্ষ করি এবং এই তার ছবিগুলো কিন্তু আমরা ডিজিটাল পেন্টিং হিসাবে ধরে নিতে পারি, কারণ সে একটি ছোট্ট কম্পিউটারে বসে সে তার কাজগুলি সমাধা করে থাকে এবং পরবর্তীতে সেগুলো ডিজিটালি প্রিন্ট দিয়ে সে প্রিন্টের উপরে সে অনেক সময় কাজ করে থাকে। কখনো কখনো সে এই ছবি, এই ধরনের ছবি আঁকছে। তার ছবিতে বস্তুর পাশাপাশি পারিপার্শ্বিক অবস্থানকে জ্যামিতিক ফর্ম ব্যবহার করে অনেকটা রোমান্টিকভাবে ক্যানভাসে উপস্থাপন করে, অনেকটা সাবলীলভাবে। কিছু আঁকা ছবি সহ চিত্রকলা ভার্চুয়াল গ্যালারিতে তার দ্বিতীয় চিত্রকলা প্রদর্শনী করতে যাচ্ছে।